আজকের এই সাপ্তাহিক পাঠচক্র শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লেখা এই গ্রন্থ থেকে আজ আমরা পাঠ এবং আলোচনা করব আজকের অধ্যায়ের নাম শিক্ষা শ্রীরামকৃষ্ণের কাছে এসে গেছেন লাট্টু মহারাজ লাট্টু মহারাজের আর ভয় নেই তার সেই আদরের লাটু যে তার কাছে আসতে চাইতো তাকে তিনি টুকটুক করে নিজের করে নিয়েছেন অতএব আর সে লাটুর ভয় নেই তার ভেতরে শক্তি সঞ্চার করেছেন তার ভেতরে আত্মশক্তির জাগরণ করেছেন এবং ধীরে ধীরে তার ভেতরে একটা ঘোর লাগাটে ভাব করে দিয়েছেন এমন একটা ভাব যে সে শ্রীরামকৃষ্ণকে ছেড়ে যেতে পারছে না এক অদ্ভুত এক ভালোবাসা আমি বিগত দিন আপনাদের বলেছিলাম এই ভালোবাসাটা আপনাদের সকলেরই হয় অনেক দিন পরে আপনারা মনে করেন যখন মঠে আসবেন তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠাকুরকে দেখেই চলে যাবেন কিন্তু তার এমন একটা দিব্য আকর্ষণ আছে যে আমরা কিছুতেই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে দেখতে পারি না ক্রমাগত সময় চলে যায় ক্রমাগত সময় চলে যায় গড়ির কাঁটা টিকটিক করে ঘুরতে থাকে আমাদের চোখের সামনেও কিন্তু ঠাকুরের এমন দিব্য আকর্ষণ সেই দিব্য আকর্ষণকে উপেক্ষা করে যাওয়ার মতো দুঃসাহস আমাদের হয় না শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন আপনাদের যাদের মাইক্রোফোন অন আছে দাস মাইক্রোফোন অন আছে যদি দয়া করে বন্ধ করেন খুব ভালো হয় হ্যাঁ আমাদের অধ্যায়ের নাম শিক্ষা এটা থেকে আমরা পড়ব লেখক লিখছেন সাধারণত দেখা যায় শিক্ষা সঙ্গ শুদ্ধি ও সাধনা এই চার বস্তুর একত্র না না হলে মহাপুরুষের সৌভাগ্য ঘটে কিশোর লাটুর জীবনে দেখা যায় যে সঙ্গ শুদ্ধি ও সাধনা এই তিনটি সংযোগ হইয়াছিল সাধারণত দেখা যায় শিক্ষা সঙ্গ শুদ্ধি ও সাধনা এই চার বস্তুর একত্র সংযোগ না হলে মহাপুরুষের সেবক হইবার সৌভাগ্য ঘটে না কিশোর লাটুর জীবনে দেখা যায় যে সঙ্গ শুদ্ধি ও সাধনা এই তিনটির সংযোগ ঘটিয়াছিল কিন্তু শিক্ষার সদ্ভাব ঘটে নাই ভক্তপালক রামচন্দ্র দত্তের গৃহে অবদূত নিত্যগোপালের সেবা করায় তাহার সাধুসঙ্গ লাভ কহিয়াছিল অবদূতের সেবাকালে অনুক্ষণ নামকীর্তনে তাহার চিত্ত চিত্তশুদ্ধি হইয়াছিল এবং সমাধানের সূত্রপাত হইয়াছিল কিন্তু এ পর্যন্ত কোথাও তাহার লিখন পাঠন রূপ শিক্ষালাভ হয় নাই সেই জন্য নিরক্ষর বর্ণপরিচয়হীন লাটু মহাপুরুষের সঙ্গ পাওয়া আশ্চর্য বলিয়া আমাদের মনে হয় লাটু নিরক্ষর বর্ণ পরিচয় জ্ঞানহীন কিন্তু তাই বলে লাটু কি অশিক্ষিত এই প্রশ্নের সমাধান করিতে চাইলে শিক্ষিত অশিক্ষিত সংজ্ঞার নির্ণয় করা উচিত এবং শিক্ষার উদ্দেশ্য কী সে বিষয়ে কিঞ্চিত আলোচনা করা উচিত পাশ্চাত্য মতে শিক্ষার উদ্দেশ্য হইতেছে মানুষকে একাধারে লিপিজ্ঞ ভাষাজ্ঞ এবং ব্যবহারযোগ্য করা এবং উচ্চতর শিক্ষার মহত্তর উদ্দেশ্য হইতেছে মানুষকে চিন্তাশীল করা আর তাহাদের মতে শিক্ষিতের প্রাথমিক সংজ্ঞা হইতেছে লিখন এবং পাঠন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং উচ্চশিক্ষিতের সংজ্ঞা হইতেছে পাঠন ও গবেষণাক্ষম ব্যক্তি তাহাদের মধ্যে কেহ কেহ শিক্ষার উদ্দেশ্যকে বলেন ইট ইজ টু টিচ দেম হাউ টু ইউজ দেয়ার মাইন্ড ইন থিঙ্কিং এবং শিক্ষিতের মাপকাঠি হল করেন অ্যান এডুকেটেড ম্যান ইজ ওয়ান হু ক্যান অ্যাকমপ্লিশ থিংস শেষক্ত সংজ্ঞাটি এখনও পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলিতে গৃহীত হয় নাই কিন্তু সাধারণে এই সংজ্ঞা গ্রহণ করিয়াছিল পাশ্চাত্য সংজ্ঞার দ্বারা বিচার করলে লাটুকে শিক্ষিত বলা যায় না কারণ লাটু লিপিজ্ঞ ভাষাজ্ঞ নহে কিন্তু শিক্ষার উচ্চতর মাপকাঠিতে লাচুকে বিচার করলে তাকে অশিক্ষিত বলা যায় না কারণ তিন তাহার মধ্যে চিন্তা শক্তির তীব্রতা ও শৃঙ্খলা ছিল নিরক্ষর হইয়া যে যেভাবে নিজেকে মনোজগতের সংস্কার সাধন করিয়াছিলেন পাশ শিক্ষিত হইয়া আমরা সেই সংস্কৃতির অধিকারী হইতে পারি নাই আমাদের শাস্ত্র একটা অদ্ভুত সুন্দর কথা বলে জানেন তো খুব সুন্দর কথা বলছেন আমরা চারভাবে শিক্ষা লাভ করে থাকি শিক্ষা এটা আমাদের কাছে চারভাবে আসে এটা চার চারভাবে আমাদের কাছে এসে পৌঁছবে এক হচ্ছে আমরা যখন বই খা বই পড়ি সেইটা দিয়ে দুই হচ্ছে আমাদের মাস্টারমশাইয়ের কাছ থেকে তিন হচ্ছে আমাদের সহপাঠীদের কাছ থেকে আর চার হচ্ছে আমাদের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে এই চার ভাগে আমরা ধীরে ধীরে শিক্ষিত হয়ে উঠি এটা হচ্ছে আমাদের শাস্ত্রের সংজ্ঞা শাস্ত্র এইভাবে বলছে তার মধ্যে এই শেষের যে সংজ্ঞাটা সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীবনের অভিজ্ঞতার মাধ্যমে জীবনের অভিজ্ঞতাই আমাদের আদতে শেখায় আপনারা দেখুন আপনারা যা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছিলেন বেশিরভাগই ভুলে গেছেন অথবা সেটাকে জীবনে কাজে লাগাতে গিয়ে অন্যভাবে কাজে লাগছে আমাদের অভিজ্ঞতাই আমাদেরকে নতুন করে শেখায় আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমের যখন পলিটেকনিক কলেজ শুরু হলো সেই সময় কোনো সেরকম অ্যাকাউন্টস যেন একটা লোক ছিলেন না আমাদের অমলানন্দজি অঙ্কের মাস্টারমশাই ছিলেন অঙ্কের শিক্ষক অঙ্ক নিয়ে তার পড়াশোনা তিনি অ্যাকাউন্টসটাকে সেই ওই আধারে করে ফেলেছিলেন আমি গিয়ে দেখলাম বেলঘড়িয়া স্টুডেন্টস আমি কোনো লেজার রাখা নি কিন্তু ওদের অ্যাকাউন্টস মিলে যাচ্ছে খুব সুন্দর করে তারপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম একটা খাতার একদিকে রিসিপ্ট সাইডসে লেখা আছে এই গ্রান্টে যেভাবে টাকাগুলো আসে সেই হেডগুলোকে ওরকমভাবে বলা আছে স্যালারি গ্রান্ট কি করে আসে এত তারিখে এলো তার পরের মাসগুলো এগুলো ফাঁকাই আছে কারণ এপ্রিল মাসে এলে মে জুন মাসে আসবে না কারণ একসাথেই আছে টাকাটা আবার ব্যাঙ্ক থেকে যে ইন্টারেস্ট এসছে তার আলাদা আলাদা কল প্রত্যেক মাসের এক থেকে তিরিশ তারিখ অবধি ওরকম এক দুই তিন চার করে করা আছে ক্যাশবুকে যেদিন যা এন্ট্রি হচ্ছে সেটা ওইখানে গিয়ে পোস্ট করছে একদম এক্স্যাক্টলি লেজার যা করে পেমেন্টসের দিকেও তাই ওই রকমভাবে করা আছে একটা করে অ্যাবস্ট্র্যাক্ট করা আছে তার মধ্যে রাখা আছে গ্র্যান্ড যে হেডগুলোতে আসে সেই হেডগুলোর নামগুলো ডিসবার্সমেন্টের হেডগুলোর নাম রাখা আছে মাসের শেষে সেগুলোকে টোটাল করা হয় সেগুলোকে আবার একটা কোয়ার্টারলি অ্যাবস্ট্র্যাক্টে নিয়ে যাওয়া হয় এখানে যেমন এক দুই তিন চার করে করা আছে সেই খাতাটায় ওই রিসিপস অ্যান্ড পেমেন্টস ওই হেডগুলো অনুযায়ী এপ্রিল মে জুন এরকমভাবে করা আছে তিন মাস হয়ে গেলেই কোয়ার্টারলি টোটাল তৈরি করা হয় তারপরে সেটাকে অ্যাকাউন্টস ফর্মুলেশনে করা হয় এবং অডিট শেষ হয়ে সেটা চলে যায় অডিটার কোনো আপত্তি করেননি ভারী সুন্দর অ্যাকাউন্টসের পদ্ধতি একবারে লে ম্যান মহারাজ সমস্ত কাজের ফাঁকে অ্যাকাউন্টস করতেন তাই তার কাজটি এরকম হয়েছে আপনারা অনেকেই বোধ একটা ছবি দেখেছিলেন আমি ভুলে গেছি ছবিটার নাম ভুলে গেছি এই তাতে একটা গান ছিল এই বালুকা বেলায় আমি লিখেছিল একটি সে নাম আমি লিখেছিল সেইখানে একজন হোটেল খুলেছেন এক মহিলা হোটেল খুলেছেন পুরীতে সবাই মিলে তার পেছনে লাগিয়ে দিয়েছে যে লোক এ মহিলা অ্যাকাউন্টস জানেন না যিনি চেক করতে এলেন তাকে নিয়ে গেলেন তিনি গিয়ে দেখলেন দেওয়াল জুড়ে অ্যাকাউন্টস লেখা এত তারিখে দুধের হিসাব এত এত তারিখে দুধের হিসাব দেওয়ালের ওপর লিখে রেখেছেন তিনি বললেন বাবা আমার কাছে সেরকম টাকা পয়সা নেই যে আমি খাতাপত্র কিনে অ্যাকাউন্টস করতে পারি কিন্তু যখন সেরকম দিন আসবে তখন আমি নিশ্চয়ই করব আমার ভারী ভালো লেগেছিল এই কথাটা প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন অনুযায়ী হওয়া দরকার এই কথাটা এখানে বারবার করে বলছেন একজন বড় মানুষের একজন আধ্যাত্মিক পুরুষের সেবক হতে গেলে বিশেষ করে একজন মহাপুরুষের সেবক হতে গেলে আমাদের চারটি গুণ দরকার একটা হচ্ছে শিক্ষা দুই হচ্ছে সঙ্গ তিন হচ্ছে শুদ্ধি আর চার হচ্ছে সাধনা লাঠু মহারাজের এই তিনটি জিনিস ছিল সঙ্গ শুদ্ধি এবং সাধনা তিনি অবদূতের সেবা করতেন এবং অবদূতের সেবা করতে করতে তার দিব্য জীবন আমাদেরকে তাকে বদল করে দিয়েছিল ভগবানের প্রতি ভালোবাসা এটা জাগিয়েছিল একটা ছোট্ট উদাহরণ দিই আমরা মাঝে মাঝেই খুব ক্লান্ত হয়ে পড়তাম ট্রেনিং সেন্টারে প্রচুর কাজ করতে হতো আমাদের এ টু জেড সকাল থেকে রাত্রি অবধি কাজ করতাম মাঝে মাঝে আমরা খুব ক্লান্ত হয়ে পড়তাম এবং এই ক্লান্ত হয়ে পড়লে সকালে মঙ্গল আরতিতে বসে জব করতে করতে অনেক সময় নিদ্রা বিভূত হয়ে পড়তাম যখনই নিদ্রা বিভূতা তখন চোখ খুলে দুজন মানুষকে দেখতে পেতাম ঠাকুরের গদ্মবন্দিরে ঠাকুরের যে মাঝখানের যে কাঁচটা তার দুপাশে যেতো দুটো পিলারে দুজন সাধু বসে একবারে অপলক দৃষ্টিতে তাকে ঠাকুরের দিকে জপ করছেন একজন হলেন পূজনীয় স্বামী প্রভানন্দজি আরেকজন পূজনীয় স্বামী বিমল আত্মানন্দজি যেহেতু আমরা বিমল আত্মানন্দজির সঙ্গে থাকতাম তাই বুঝতে পারতাম সাধারণ সারাদিন তার কি প্রচন্ড পরিশ্রম গেছে কিন্তু ঠাকুরের প্রতি এমন একটা ভালোবাসা যে সেই ভালোবাসায় তিনি এতটুকু ক্লান্ত বোধ করছে না জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা তার বদলে গেছে তার সঙ্গে থাকতে 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 আমাদের এই বদ অভ্যাসটা ঘুমিয়ে পড়ার অভ্যাসটা চলে গেল সঙ্গ আমাদের এরকমভাবে বদল করে পুজনী আত্মস্থানন্দ যে সন্ধ্যা আরতিতে রোজ আমাদের সঙ্গে এসে বসতেন আমরা তখন ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী তখনও বেলুর মাঠে পাখা চালু হয়নি মন্দিরের মধ্যে ঘেমে স্নান করে যেতেন একদিন আমি তাকে বললাম এত কষ্ট হয় আপনার আপনি কেন আসেন উনি তখন সদ্য আরতি শেষ হয়েছে সাধুরা একে একে উঠছে ভক্তরা উঠে দাঁড়িয়েছেন সাধুদের প্রণাম শেষ হলে তারা প্রণাম করবে মহারাজ উঠে দাঁড়িয়ে হাতটা দিয়ে এমনি করে দেখিয়ে বলছি দেখ এতগুলো লোক ভগবানের নামে সুর তাল লয় ছন্দে ভগবানের আকুতি গান বন্দনা গান গাইছে আকুতির সঙ্গে এদের দেখলে আমার ভেতরের যে মানে বেসুরও মনটা তখন সুরেতে চলে যায় আমাদেরও তখন মনে হলো এই আরতির কি মাহাত্ম আরতির কি বৈশিষ্ট্য তিনি যেন তার জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন আমরা তাকে দেখে সময় ঠিক করতাম পাঁচটা মানে হচ্ছে আত্মস্থানজি ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে গেছেন শেষ বয়সে প্রেসিডেন্ট হওয়ার পর যখন তার অনেক বয়স হয়েছিল সেই সময় রুটিনটার বদল হয়েছিল তার আগে অবধি নিয়ম করে ঠিক সকাল পাঁচটায় তিনি প্রণাম করতে আসতেন আমরা বুঝতাম আত্মস্থান প্রণাম করতে এসেছেন মানে এখন সকাল পাঁচটাই বাজে ভোর পাঁচটা বাজে এই যে তার দিব্য সঙ্গ বদল করে দিল অবদূতের দিব্য সঙ্গ লাঠু মহারাজের জীবনের এক একবারে সম্পূর্ণ বদল করে দিল দুই হচ্ছে শুদ্ধি শুদ্ধিকরণ কিসে হয় নাম গুণগানী শুদ্ধিকরণ নাম গুণগানে হয় এই যে আমাদের জন্য স্বামী বিবেকানন্দ একটি ভারী সুন্দর জিনিস রেখে ইয়া ইয়ারাত্রি আমরা মন্দিরে যাই বা না যাই গাইতে পারি বা নাই পারি ওই সময় যদি একটুখানি আমরা বাজিও শুনতে পারি তাহলে দেখবেন এবং তার সঙ্গে গুনগুন করতে পারি দেখবেন আমাদের জীবনের বদল আসছে যখন বলা হয় না নররূপ নররূপধর নির্গুণ গুণময় তিনি নিরঞ্জন নরর উপধারী আমাদের মতোই মানুষের মতো অথচ আমাদের সঙ্গে বেশিক ফারাক হচ্ছে তার মধ্যে মালিন্য নেই তখন যেন মনে হয় কি যেন আমাদের সামনে আয়নাটা ধরে রেখেছে আমাদের এই সাজানো গোছানো চেহারাটার ভেতরে একটা কোথায় যে একটা কালো দাগ আছে সেটা যেন আমরা অনুভব করতে পারি এবং যত আমরা এটাকে অনুভব করতে পারবো আমরা বুঝবো যে আমাদের ভেতরে এই মলিনতাটাকে সরিয়ে রাখতে হবে তিনি কেমন এই গানেতে এক জায়গায় বলা আছে বলছেন নমো নমো প্রভু বাক্যমানা আতীত মনোবচনিকা ধার জ্যোতির জ্যোতি উজ্জ্বল রীতিকন্দর তুমি তম ভঞ্জন তুমি কেমন হে প্রভু তোমায় বারবার প্রণাম নমো নমো বারম্বার প্রণাম করি নমো নমো প্রভু বাক্যমান আতীত তোমাকে ঠিক শব্দ এবং মনের দ্বারা অনুভব করে বোঝা যায় না তুমি এর পারে নমো নমো প্রভু বাক্কমনাতিত মনোবচ্চনই কাধার তাই তুমি বাক্কমনাতিত বলে মন তোমায় চিন্তা করতে পারে না শব্দ তোমায় প্রকাশ করতে পারে না তুমি কেমন না জ্যোতির জ্যোতি সূর্য হলো জ্যোতি তার চেয়েও জ্যোতিরময় তুমি জ্যোতির জ্যোতি উজ্জ্বল ঋদিকন্দর যেমন সূর্য উঠলেই পৃথিবীর অন্ধকার চলে যায় ঠিক সেই রকম তোমার প্রকাশ হলে আমার মনের যাবতীয় অন্ধকার দূরীভূত হবে জ্যোতির জ্যোতি উজ্জ্বল উজ্বলঋিকন্দর তুমি তম ভঞ্জন আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারি না তার মূল কারণ হচ্ছে আমাদের তামসিক চরিত্রের গুণ তামসিকতার জন্যই আমরা এগিয়ে যেতে পারি না সে আমাদের এগিয়ে যেতে দেয় না সে আমাদের ব্রতোচ্যুত করে তাই বলছেন তুমি তম ভঞ্জন তোমাকে চিন্তা করলে আমার ভেতরে এই যাবতীয় তামসিক ভাব এটি সম্পূর্ণভাবে অপসৃত হবে এই দেখুন এই যে নিত্য যদি আমরা নামগুন কীর্তন করতে পারি তাহলে যেন আমরা দেখবেন আমাদের নিজের ভেতরে একটা শুদ্ধিকরণ হচ্ছে প্রতি মুহূর্তে একটি শুদ্ধিকরণ হচ্ছে ঠিক সেই রকম ওই কীর্তন হতো ওখানে সেই কীর্তন শুনতে শুনতে ভগবানের নাম শুনতে শুনতে তার মনের ভেতরে যে ময়লা সেটি সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল আর সাধনা নিরন্তর সেই ভাবটাকে ধরে রাখা সাধনা এই জব ধ্যান গ্রন্থপাঠ গ্রন্থ আলোচনা ভগবানের বিষয় আলোচনা এগুলোর সমস্ত কিছু সাধনার অঙ্গ শুধুমাত্র জব করলাম শুধুমাত্র ধ্যান করলাম অথচ পড়াশোনা করি না অথচ আমি ভগবানের বিষয় নিয়ে ভাবি না তাহলে কিন্তু এই যে জব ধ্যান করে যে ফল লাভ হলো এটাকে আমি ধরে রাখতে পারবো না এই সবটা মিলে হচ্ছে একটা আধার সেই আধার আমাকে ঈশ্বরের যে আমি যে কৃপা পেয়েছি সেই কৃপাটিকে ধারণ করে রাখতে সহায়তা করে সেই কারণে এগুলো সমস্ত কিছু জরুরি জব যেমন ধর জরুরি ধ্যান যেমন জরুরি ঠিক সেই রকমভাবে আমাদের এই সদগ্রন্থ পাঠ এবং বিষয় ভাবনা এগুলো ঠিক ততখানি জরুরি এবং এগুলো জরুরি বলেই আমাদের কোনো রকম কিছু সমস্যা হয় না তাই বলছেন এই যখন আমরা এই সাধনা তিনি এই সাধনা করতে করতে ভগবানের তত্ত্ব ভগবানের বিষয় ভাবতে ভাবতে তার ভেতরে চলে এলো কিন্তু প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে শিক্ষা প্রথাগত শিক্ষা লাটু মহারাজে ছিল না তাই বলছেন এই প্রথাগত শিক্ষা নেই বলে কি তার এই মহাপুরুষের কৃপা তিনি পেলেন কি করে বলছেন পাশ্চাত্য মতে মহাপুরুষের শিক্ষিত মানুষ হচ্ছে যা মানুষকে একাধারে লিপিবদ্ধ ভাষা লিপিজ্ঞ ভাষাজ্ঞ এবং ব্যবহারজ্ঞ করে তিনটি জিনিস একটা হচ্ছে যা আমাদের লিখতে শেখায় যা আমাদের লেখার যে ভাষা সেটার উপর দখল শেখায় এবং প্রয়োগ বিধি শেখায় কেমন করে তাকে প্রয়োগ করতে পারে আপনি দেখবেন একটি অশিক্ষিত মানুষ আর নোবেল লরেট আমাদের অমর্ত সেনকে একই ইয়েতে যদি বসিয়ে দেন তাহলে দেখবেন দুজনের আচরণ বলে দিচ্ছে একজন শিক্ষিত একজন অশিক্ষিত এই পলিশনেসটা খুব দরকার শুধু লেখাপড়া শিখলেই হয় না ওটা যদি একটা মার্জিত ভাব যদি না আসে আমি আমার রাগ আমার আনন্দ সমস্ত কিছুকে আমি আমার মধ্যে কন্ট্রোল করতে পারি না এই যে এটা এটা আমাদের খুব প্রয়োজন আছে আর উচ্চতর শিক্ষা মানে বিদেশি হচ্ছে মানুষকে চিন্তাশীল করা মানে ভাবের গভীরে যাওয়ার যোগ্যতা এই কারণে বলছেন এবং উচ্চশিক্ষিতদের সংজ্ঞা আর তাদের মতে শিক্ষিতের প্রাথমিক সংজ্ঞা হচ্ছে লিখন পাঠন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং উচ্চশিক্ষিতের সংজ্ঞা হচ্ছে পাঠন ও গবেষণাক্ষম ব্যক্তি যা পড়েছি সেগুলোকে নিয়ে চর্চা করে একটি নতুন বিষয় উদ্ভাবন করা তাদের মধ্যে কেউ কেউ বলেন ইট ইস টু টিচ দেম হাউ টু ইউজ দেয়ার মাইন্ড ইন থিঙ্কিং এটা হচ্ছে কথা শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মনকে চিন্তাশীল করে তোলা কোনো একটা বিষয় নিয়ে ভাবতে পারার সংজ্ঞা করে তোলা আমরা অনেক সময় আমাদের কাসুন্দিয়াতে আমাকে কেউ কেউ বলেন আমি শুনি আমার খুব ভাল লাগে শুনে দিয়ার পরে আবার অন্য জায়গায় যেখানে পাঠ হয় সেখানেও একই বিষয় নিয়ে তারা বলেন যে আগের দিন যে আলোচনা হয়েছিল সমস্ত রাস্তা আমরা সেটা নিয়ে চর্চা করছিলাম শুধু চর্চা করছিলাম না চর্চা করতে করতে তাদের মনের ভেতরে সেই বিষয়বস্তুগুলো গেঁথে যাচ্ছে সেটাকে নিয়ে তারা ভাবতে পারছে তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে পারছে যখন পাঠ শুনতে এসেছিলেন একেবারে শূন্য হয়ে এসেছিলেন যখন পাঠ শুনে গেলেন তখন একটা সম্পদ নিয়ে গেলেন এবং সেই সম্পদের যত চর্চা করতে থাকলে সেই সম্পদটি বৃদ্ধি হতে থাকলো যেমন আপনি কিছু ডোনেশন পাঠালে আমরা কি করি সঙ্গে সঙ্গে রসিদ কেটে সেটা আপনাকে জানিয়ে দিই যে আপনি এত টাকা এই পারপাসে দিয়েছেন রকম রাম শ্যাম যদু মধু চারজনের টাকা যেই হয় সেই টাকাটা আমরা ফিক্সড করি তখন সেটা সম্পদ হয় আর সেইটা ব্যাংকের রাখার জন্য তার থেকে কিছু ইন্টারেস্ট পাওয়া যায় শুধুমাত্র সম্পদ পেলে হবে না সম্পাদকে যদি আমরা কাজে লাগাতে না পারি তার থেকে যদি নতুন ভাবনা নতুন চিন্তা যদি না করতে পারি আমার অতীত জ্ঞান অতীত বিদ্যাকে যদি বিকশিত না করতে পারি তাহলে সে শিক্ষা শিক্ষা নয় তাই বলছেন এই যে দ্বিতীয় পদ্ধতিতে যে শিক্ষা এটা কখনোই কোনোদিনই বিশ্ববিদ্যালয়ে গৃহীত হয়নি অ্যান এডুকেটেড ম্যান ইজ ওয়ান হু ক্যান অ্যাকমপ্লিশ থিংস বিষয়বস্তু গ্রহণ করার মতো যার ক্ষমতা আছে ভাবগ্রাহী যিনি বলছেন পাশ্চাত্য বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত এই সংজ্ঞা গৃহীত হয়নি কারণ তারা এই লেখাপড়া জানা মানুষকেই দেখিয়েছেন সেই কারণে লেখক বলছেন যে পাশ্চাত্য সংজ্ঞাগুলির দ্বারা বিচার করলে লাটু মহারাজকে শিক্ষিত বলা যায় না কারণ লাটু মহারাজ লিপিজ্ঞ ননন কিন্তু ই শিক্ষার উচ্চতর মাপকাঠিতে বিবেচনা বিচার করলে তাকে অশিক্ষিত বলা যায় না কারণ তার ভেতরে চিন্তা শক্তির তীব্রতা আর শৃঙ্খলা ছিল এই শৃঙ্খলা শব্দটার অর্থ হচ্ছে রেজিমেন্টেশন নয় শৃঙ্খলা মানে হচ্ছে যে তাকে সঠিক পথে চালিত করা এই যে গঙ্গার গতিবেগ ঘুরিয়ে দেওয়া হলো আপনারা হরিদ্বারে যদি যান তাহলে দেখবেন গঙ্গার গতিবেগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে যদি অনিয়ন্ত্রিত গতিবেগে যেত তাহলে পাড়টার সমস্ত কিছু ভেঙে দিয়ে যেত তাহলে ওখানে আর কোনো নগর সভ্যতা তৈরি হতো না এই নগর সভ্যতা তৈরি করার জন্য একটা নির্দিষ্ট গতিবেগে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে গঙ্গাকে প্রবাহিত করা হলো তারপরে যখন সে তার বড় জায়গায় এসে পৌঁছলো তখন সে তার আপন গতিতে যাবে আমাদের অধীত বিদ্যা আমাদের চিন্তা ভাবনা এবং অনুভব তাকে যদি আমরা আমাদের দখলের মধ্যে না আনতে পারি তাহলে কিন্তু খুব সমস্যা এই মীরা কুমার আজকেও দেরি করে এসেছেন এইটা হচ্ছে কথা এই এইটাই আমাদের বুঝতে হবে লেখক লিখছেন পাশ্চাত্য আদর্শ আদর্শের বিকৃত শিক্ষায় আমরা শিক্ষার মহত্তর উদ্দেশ্যকে দিন দিন ভুলিতে বসিয়াছি তাহাতে সন্দেহ নাই কারণ তাহাদেরই আদর্শের মতো আমরা শিক্ষাকে বহিরঙ্গের ব্যাপার বলিয়া গণ্য করিতে আরম্ভ করিতেছি এমনকি দর্শন প্রকৃ প্রভৃতির পঠন পাঠন ব্যাপারেও আমরা বহিরঙ্গের আলোচনা আনিয়া শিক্ষা সমাপ্ত করিতেই শিক্ষা সমাপ্ত করিতেই অভ্যস্ত হইয়া উঠিতে আছি শিক্ষা যে অন্তরের ব্যাপার তা এক প্রকার ভুলিয়া গিয়াছি শিক্ষার উদ্দেশ্য যে বাইরের সংস্কৃতি নয় অন্তরের সংস্কৃতি তাও এক প্রকার অবহেলা করিতে আরম্ভ করিয়াছি কারণ অন্তরের মধ্যে যাতায়াত করিবার কৌশল আধুনিক শিক্ষাপাঠের মধ্যে নাই আমরা আপনাদের বলেছিলাম আমাদের এখানে একটা যুব সম্মেলন হয়েছিল কয়েকদিন আগে সেইখানে চারটি প্রশ্ন করা হয়েছিল এক হচ্ছে তুমি কি সমাজসেবা করো দুই হচ্ছে তুমি যদি সমাজসেবা করে থাকো কেমন করে করো আর যদি না করে থাকো কেমন করে করবে ভাবছ স্বামী বিবেকানন্দের জীবনবাণী এদের কেমনভাবে প্রভাবিত করেছে স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে তাদের সেরা ছাত্রছাত্রীদের পাঠানো হয়েছে তারা স্কুলে এক থেকে পাঁচ নম্বরের মধ্যে আছে কারণ আমরা মাত্র সর্বোচ্চ পাঁচজনকে চেয়েছিলাম তাই সেরা পাঁচজন ছাত্রছাত্রীকে পাঠানো হলো এরা লেখাপড়ায় খুব ভালো মাধ্যমিকে প্রচুর নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে কেউ বিজ্ঞান বিষয় নিয়ে পড়ছে কেউ সাহিত্য নিয়ে পড়ছে পরবর্তীকালে পড়বে কিন্তু এই সহজ সমাধান প্রশ্নগুলো কিছুতেই উত্তর দিতে পারছে না গতে বাঁধা উত্তরের বাইরে কিছু যেতে পারছে না বলছে আমরা এই ঘর পরিষ্কার করবো বারান্দা পরিষ্কার করবো বাথরুম পরিষ্কার করবো একে নিয়ে বসবো তাকে নিয়ে বসবো কিন্তু সেবা কাকে বলে সেটা সে বুঝতে পারছে না যখন দুপুরে শেষ হচ্ছিল তখন আমি ওদের বললাম তোরা এত বোকা কেন তোরা তো কত কি করিস পাড়ার কাকিমা যখন জলের বালতি নিয়ে পুকুর থেকে আসতে পারেন না কষ্ট হয় তার তোরা এগিয়ে গিয়ে জলের বালতিটা ধরিস না দাদু যখন পাড়ার মোড় থেকে রিক্সা থেকে নেমে আর বাড়িতে হেঁটে আসতে পারেন না তুই কি তাকে ধরে ধরে বাড়িতে পৌঁছে দিস না কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে একটা মোটর ম্যাজিক কার্ড ডেকে তাকে নিয়ে হাসপাতালে যাস না এগুলো কি সেবার মধ্যে পড়ে না কেউ মারা গিয়েছে তোরা কি শ্মশান যাত্রী হোস না ছেলেরা বলছে হ্যাঁ শ্মশান যাত্রী হই তো বটে কিন্তু এই যেটা যে একটা মনের একটা অংশ মনের যে একটা শিক্ষা এটা নিয়ে কিন্তু তারা কেউ ভাবতে পারছে না তাদের ভাববার মতো যোগ্যতা নেই তার কারণ হচ্ছে মৌলিক শিক্ষা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে আমাদের এই স্কুলে অ্যাডমিশন টেস্ট হয় সেখানে মৌলিক রচনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা খাতা আমরা পেয়ে থাকি আমাদের এক বছরের প্রশ্নের প্রশ্ন ছিল তোমার মায়ের সম্পর্কে দশটা বাক্য লিখবে একশো সাতচল্লিশটা খাতার মধ্যে একশো সাতচল্লিশটা খাতাই এই প্রশ্নের উত্তর ফাঁকা এলো কেউ তাতে একটা কলম শুদ্ধ লাগায়নি নিজের মা সম্পর্কে মৌলিক চিন্তায় কিছু লেখেনি অথচ তারা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করেছে কেমন করে দুই আর দুইয়ে চার হবে চার থেকে দুই বাদ দিলে দুই থাকবে এই সমস্ত কিছু তারা শিখে এসেছে ইন্টারভিউ যখন হয় তখন কবিতা গান নাটক কত কি বলে কিন্তু নিজের বাবা মা সম্পর্কে দুটি কথা এই যে মৌলিক চিন্তা এটা সম্পূর্ণভাবে চলে গেছে শিক্ষা এই কারণে খণ্ডিত হয়ে গেছে তাই বলছেন যা সত্যিকারের অজর যা প্রাণবন্ত যা অপার থিব অবলম্বন করিয়া শিক্ষা প্রণালীর উদ্ভব না হয় আমাদেরই দুর্ভোগ ভুগিতে হয়েছে বেশিরভাগই দেখবেন আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন যে আপনারা যেটা পড়ে এসেছিলেন স্কুল কলেজে তা সবটাই প্রায় ভুলে গেছেন খুব ভালো করে যদি লক্ষ্য করেন আপনাদের সবাই এখানে যারা উপস্থিত আছেন কমপক্ষে গ্র্যাজুয়েট তো আছেন অন্তত হায়ার সেকেন্ডারি তো আছেনই আপনারা স্কুল কলেজে গিয়েছিলেন যে শিক্ষা পেয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে ভুলে গেছেন তার কারণ হচ্ছে সেই শিক্ষা আপনাদের জীবনের সঙ্গে সংযুক্ত হয়নি সেই কারণে শিক্ষাকে আপনারা সম্পূর্ণভাবে ভুলে গেছেন এই কারণে শিক্ষাটা হওয়া দরকার আমাদের শিক্ষা যেন আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত হয় এই যেরকম আজকাল বলে না আধার কার্ড প্যান নম্বর যুক্ত করে দেওয়া এই ঠিক সেরকম শিক্ষাকে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করে দেওয়াটা খুব জরুরি এবং এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না রাষ্ট্রিক আদর্শের মধ্যে পড়িয়া আমাদের শিক্ষা ব্যাপারটি হইয়া দাঁড়াইয়াছে এত বেশি কৃত্রিম এত বেশি আড়ম্বরপূর্ণ যে সাধারণত আমরা তাহাতে প্রাণীর স্পর্শ পাই না অন্তরের অনুভূতিতে দীপ্ত হইয়া উঠি না বরং রাষ্ট্রিক বুদ্ধির কার্যকুশলতার কাছে অন্তরের অনুভূতিকে বন্ধ দিয়া আমাদের সর্বনাশ সাধনের করিতে বাধ্য হইতেছি আমরা যে বেশ গভীরভাবে হৃদয়ঙ্গম করি যে অন্তরের অনুভূতিতে আমরা অস্পষ্ট ক্ষীণ হইয়া উঠিতেছি দয়া সহানুকম্পা স্নেহ শ্রদ্ধা ভক্তি প্রভৃতি হৃদয়বৃত্তিগুলো দুর্বল হইয়া আমরা আমাদের জীবনের ওজনে হালকা হইয়া পড়িতেছি না জানি আরো কত হালকা হইয়া স্বার্থের পাল্লা ভারী করিব পাশ্চাত্যের শিক্ষা এই যে দুর্বলতা ইহা আমাদের কতক দিকে কতভাবে পঙ্গু করিতেছে তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেব দেব দিব্য চক্ষে দেখাইয়া দেখিয়াছিলেন তাই তিনি প্রকৃত ভারতীয় শিক্ষার উদ্দেশ্য কী এবং প্রকৃত শিক্ষিতের জীবন কি তাহা দেখাইবার জন্য কতিপয় তথাকথিত শিক্ষিত অল্প শিক্ষিত অশিক্ষিত ভ্রান্ত শিক্ষিত যুবককে আপনার শিক্ষাধীন করিয়া রাখিয়া গড়িয়া তুলিলেন সেবক লাটু তাহাদের মধ্যে অন্যতম শিক্ষিত যুবক একটা জায়গায় গিয়েছিলাম একটি বিশ্ববিদ্যালয় বলতে গিয়েছিলাম একটি তাদের একটা বিশেষ দপ্তর সেখান থেকে ডেকে পাঠিয়েছিল সেখান থেকে বলতে নো ইউর সেলফ নিজেকে জানো তারপরে সেখানে বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন আসছি যিনি ডিপার্টমেন্টাল হেড তিনি বললেন মহারাজ আমায় গান করে একটুখানি ওই জায়গাটা অব্দি পৌঁছে দেবেন হলের সামনেটা পৌঁছে দেবেন আপনি তো হলের সামনে দিয়ে বেরিয়ে যাবেন আমরা হ্যাঁ নিশ্চয়ই পৌঁছে দেবো যখন পৌঁছে দিচ্ছি তিনি আমাকে বলছেন আসুন আপনাকে একটা জিনিস দেখাই গিয়ে দেখলাম যারা সেই পুরস্কার প্রাপক হবে তারা ডামি ওয়াকিং করছে মানে তাদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কতটাই গিয়ে তারা দাঁড়াবে কোনখানে উপাচার্য দাঁড়িয়ে থাকবেন কীরকমভাবে মানপত্র নেওয়া হবে তারপরে নেমে যাবে সবাই নয় কিছু কয়েকজনকে তুলে করা হচ্ছে এবং সবাই সেটা দেখছে অথচ এই যে শিক্ষার যে মানপত্রটা পাচ্ছে সে যে তার শিক্ষার উৎকর্ষ তার জন্য পাচ্ছে এই ভাবটা তাদের কাছে হচ্ছে না এটা সম্পূর্ণ যেন একটা সেই রেজিমেন্টেশনের মতো হচ্ছে যাচ্ছে একটুখানি কোমর দুল হচ্ছে নিচু হচ্ছে হাতে দিচ্ছেন তারপরে হচ্ছেন কিছুদিন আগে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন উৎসবের ভিডিও খুব ভাইরাল হয়েছিল একজন ভদ্রলোক তিনি বিবাহিত তার একটি ছোট্ট কন্যা আছে তাকে নিয়ে সে তিনি সমাবর্তনে এসছেন সে দর্শক আসনে বসে আছে এবং তার বাবা দাঁড়িয়ে আছেন লাইনে পরপর করে নাম ডাকা হচ্ছে যেই তার বাবাকে বাবার নাম ডাকা হলো সে চিৎকার করে বলছে লাভ ইউ ড্যাডি লাভ ইউ ড্যাডি এবং তিনিও তার সেই ভালোবাসাটা প্রকাশ করছেন এবং সমস্ত স্টেজে যারা উপস্থিত আছেন উপাচার্য শিক্ষাচার্য সবাই সেটাকে এনকারেজ করছেন সেটা নিয়ে কোনোরকম সমালোচনা রকম বিদ্বেষ হচ্ছে না হাসিতে ভরপুর এবং তিনি যখন তার সেই সম্মানপত্রটি গ্রহণ করছেন তাকে দেখে কত কৃতি বলে মনে হচ্ছে এটা হচ্ছে শিক্ষার অঙ্গ শিক্ষা যদি আমাদের দয়াশীল না করে শিক্ষা যদি আমাদের সহানুকম্পাশীল না করে শিক্ষা যদি আমাদের মধ্যে স্নেহ শ্রদ্ধা এবং ভক্তির মধ্যে এই সমস্ত জিনিস না দেয় তাহলে কিন্তু সে শিক্ষা শিক্ষা নয়ই আমি দেখেছি কত সুন্দর অল্প বয়সী ছেলেপুলেদের দেখেছি মাস্টার বয়স্ক মানুষরা দাঁড়িয়ে আছেন মেট্রো স্টেশনে আমি তো আজকালে ট্রেনে উঠি না মেট্রোতেই উঠি তাই মেট্রোতে দেখেছি যে অল্প বয়সী ছেলেরা তারা উঠে দাঁড়াচ্ছে বয়স্ক মানুষদের বসতে দিচ্ছে আপনি বসুন বলে জায়গা ছেড়ে দিচ্ছে এই সমস্ত কিছু তারা করছেন এত ভালো লাগে দেখতে এগুলো আমাদের এই এই যে শিক্ষার যে ব্যাপার এগুলো কিন্তু এই ভাবনাগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে এবং এগুলো যত আমাদের গভীরে যাবে তত আমরা নতুন করে শিক্ষিত হয়ে উঠব এই এইটা হচ্ছে কথা এই যতক্ষণ না পর্যন্ত আমরা শিক্ষিত হয়ে উঠতে পারবো না ততক্ষণ পর্যন্ত খুব সমস্যা আমরা কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না আমাদের এম এ বি ডিগ্রি থাকতে পারে কিন্তু আমরা কখনোই এইটাই যে যেমন আজকেই দেখুন না অনেকেই যে দেরি করে আসেন এটা নিয়ে কতবার কতবার বলা হয়েছে কতবার আমরা এই আলোচনা করি কিন্তু এই চুরানব্বই থেকে এই একশো ছিল তিনজন চলে গেছেন তাদের ইয়ের জন্য এই চুরানব্বই থেকে একশো সতেরো এখনও চেষ্টা করে যাচ্ছেন এখন যারা প্রায় দশ মিনিটের পরে ধীরে ধীরে ঢুকেছেন এই কথাটা কিন্তু আমি রোজ তাদের বলি কিন্তু তবুও তাদের ভেতরে এটা হাসছে না সমানুবর্তিতা এটা আমাদের শিক্ষার শিক্ষার একটা খুব বড় লক্ষণ আমরা যদি সেইটুকুকে না মান্যতা দিতে পারি তাহলে বুঝতে হবে আর যাই করি না কেন আমরা শিক্ষিত নই এটা কোনোভাবেই এখন যেমন আধা ঘন্টা পেরিয়ে গেছে এখন কেউ কেউ আসার চেষ্টা করছেন সেটা কখনোই হবে না কোনোভাবেই নেওয়া যাবে না এটা আমাদের বুঝতেই হবে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দকে বুঝতে চাই অথচ আমরা তার জন্য কোনো দাম দেব না কোনো শিক্ষার জন্য কোনো দাম দেব না তা কিন্তু হয় না সেবক লাটুকে শিক্ষিত করবার জন্য শ্রী শ্রী রাম সেই কারণেই বোধ হয় বলছেন এই শেষকালের অংশটা দারুণ বলছেন যে তাই তিনি প্রকৃত ভারতীয় শিক্ষার উদ্দেশ্য কী এবং প্রকৃত শিক্ষিতের জীবন কি তাহা দেখাইবার জন্য কতিপয় তথাকথিত শিক্ষিত অল্প শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত এবং ভ্রান্ত শিক্ষিত যুবককে তার শিক্ষাধীন করিয়া গড়িয়া তুলিবার চেষ্টা করেছেন ঠাকুরের শিষ্যদের যে লিস্ট আছে সেটা যদি আমরা দেখি দেখবেন তার ভেতরে যেমন এটা মাধবানন্দজির কথা আছে এটা আপনারা পাবেন শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই গ্রন্থে এই কথাটা মাধবানন্দজি মুখবন্ধে লিখেছেন যে শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে যেমন বিদেশিদের এবং সারা দেশ বিদেশ সকলকে তার বক্তৃতার দ্বারা তার মেধার দ্বারা মুগ্ধ করেছিলেন যেরকম স্বামী বিবেকানন্দ ছিলেন তেমনি অশিক্ষিত শিক্ষার প্রাঙ্গনে যেতে পারেননি এরকম লাটু মহারাজ ছিলেন দুজনে যদি আমরা তুল্যমূল্যে বিচার করি তাহলে তুল দুজনকেই কখনো আমরা এক করতে পারি না কিন্তু একটি জায়গায় তারা অবশ্যই শিক্ষিত একটি জায়গায় তারা অবশ্যই শ্রেষ্ঠ দুজনেই সেই ভগবানের কথা বলেছেন কারুর বলা কথা অনেকের মধ্যে অনেকের হৃদয়কে শান্তি দিয়েছে কারুর বলা কথা কতিপয় মানুষের মনে শান্তি দিয়েছেন এবং প্রত্যেকেই সেই শ্রীরামকৃষ্ণের শক্তিকেই প্রকাশ করেছেন আগামী দিনের মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ একটি দল তৈরি করেছিলেন যে দল আবার ভিন্ন ভিন্ন দলে রূপান্তরিত করেছে এবং তখন ছিল ষোলো দেখুন আজকে আমাদের এই ক্লাসে এই মুহূর্তে তিনজন চলে গেছেন একশো চোদ্দো জন আছি আমরা আমরা তার কথা ভাবার কথা ভাবছি তাকে জানবার ইচ্ছা প্রকাশ করছি এইটা হচ্ছে কথা বলছেন কেব সেবক লাটু তাদের মধ্যে অন্যতম সেবক লাটুকে শিক্ষিত করিবার জন্য শ্রীরামকৃষ্ণদের যে অভিনব পন্থা নির্দেশ করেছিলেন তাহাই ভারতীয় সনাতন পন্থা তাহাতেই সত্যকাম জাবালির মোহভঙ্গ হইয়াছিল এবং ভক্তিমান নারদ এর দর্শন ঘটিয়াছিল ইহা বহুদিন হইতে ভারতের প্রচলিত ছিল কিন্তু কালের অমোক ধ্বংসলীলায় ইহার ব্যবহার সংকীর্ণ হইয়া পড়িয়াছিল এই শিক্ষায় পঠন পাঠনের বিশেষত্ব নাই বা আচার নিষ্ঠা নাই ইহা মোটেই ইহলৌকিক আশায় ছুটে না বা পারলৌকিক পথে ধাবিত হয় না ইহা চালিত থাকে পরমার্থিক ধর্মকে ঘিরিয়া আমি সেদিনকে একটা এখানে একটা কৃষি মেলা হয় সেই কৃষি মেলায় গিয়েছিলাম উদ্বোধন করতে সেখানে গিয়ে একটি স্কুলের ছাত্রদের মুখোমুখি ছাত্রীদের মুখোমুখি হলাম ক্লাসে যারা স্টল করেছে যারা স্টল করেছে তাদের ক্লাস হচ্ছে তারা এগারো বছর বয়স এগারো বছর থেকে ক্লাস ইলেভেন সতেরো বছরের ছেলে এবং মেয়ে তারা বিজ্ঞানের বিভিন্ন মডেল আমাদের সমস্যা কী করে সমাধান সূত্র বার করতে এত সুন্দর সুন্দর সমাধান সূত্র দিয়েছে এবং সেগুলো তাদের কল্পনার ভাবে তারা তৈরি করেছে এবং প্রত্যেকটি মডেল অসাধারণ প্রত্যেকটি মডেল অসাধারণ তারা তাদের চিন্তা ভাবনা দিয়ে করেছে তাদের চেনা জিনিসগুলো করেছেন শিক্ষকরা কি করেছেন খালি সাহায্য করেছেন এটাকে এমনিভাবে দাঁড় করিয়ে না করে এমনিভাবে যদি দাঁড় করো এটা অনেক বেশি সুন্দর হবে একটা স্টল আমার প্রায় এক ঘন্টা আঠারো মিনিট সময় লেগেছে সব কিছু মডেল দেখতে দেখতে আসতে প্রত্যেকটি আকর্ষণই এই একটা আকর্ষণ ছাড়লে পরেরটা এগুলো কিন্তু তাদের অধীতবিদ্যার মধ্যে আছে কিন্তু প্রয়োগ বিধিটা যেটা সেটা অধিতবিদ্যার বাইরে গিয়ে আমি অবাক বিস্ময় দেখছিলাম কি সাধারণ সাধারণ জিনিস দিয়ে কি অসাধারণ সব কাজ করা হয়েছে এই যা জিনিস পড়া হয় সেটাকে ব্যবহারিক জীবনে কাজে লাগানো নকল রক্ত দু ধরনের কেমিক্যাল সেটা দিয়ে সেটাকে যখন একটাকে দিয়ে তারপর আরেকটাকে ছুরির ওপর দিয়ে হাতের মধ্যে দিচ্ছে দিয়ে একটুখানি টেনে দিচ্ছে সবার মনে হচ্ছে এই বোধহয় কেটে রক্ত বেরোলো আদতে কাটেনি কিন্তু কিন্তু রক্ত বেরোতে শুরু করেছে এরকম ছোট্ট ছোট্ট জিনিস তারা তাদের মাথা থেকে বার করেছে যেমন রোবটও আছে রিমোট কন্ট্রোল জিনিসপত্র আছে ঠিক সেই কত কি যে করিয়েছে সোলার এই ফায়ার অ্যারিস্টার তারপরে সোলার এনার্জি নানা কিছু করেছে দেখবার মতো মুগ্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীরা তাদের অধীত বিদ্যার বাইরে গিয়ে তাদের পড়াশোনাটাকেই প্রয়োগগত দিকে প্রকাশ করতে পেরেছে প্রত্যেকটা জিনিস আপনার মনে গেথে যাবে প্রত্যেকটা জিনিস তাই বলছেন তিনি এই শিক্ষায় পঠনের বিশেষত্ব নাই এবং তাই তিনি অন্য রকমের শিক্ষার ব্যবস্থা করেছিলেন অনেকেরই ধারণা পারলৌকিক এবং পরমার্থিক এক বস্তু কিন্তু প্রকৃতপক্ষে পারলৌকিক বা পরমার্থিক বহু পার্থক্য পারলৌকিক শিক্ষা দৈববিজ্ঞান মন্ত্রবিজ্ঞান তন্ত্রবিজ্ঞান যোগ্যবিজ্ঞান রইয়া চলে কিন্তু পরমার্থিক শিক্ষা তত্ত্বের সংবেদনকে ঘিরিয়া চলিতে থাকে পারলৌকিক শিক্ষার বস্তু অর্থের প্রয়োজন আছে পারমার্থিকে তাহা নাই পারলৌকিকে কর্মযজ্ঞে সকাম ভোগের বীজ থাকিয়া যায় কিন্তু পারমার্থিক ক্রিয়াকাণ্ড অনাসক্ত ও শরণাগতির আস্পৃহাই প্রবল পারলৌকিক মানুষ মানুষকে দৈবী সম্পদের অধিকারী করে আর পরমার্থিক মানুষ পরমার্থিক মানুষকে দিব্য দেবতা করিয়া তোলে ইহলৌকিকের মতে পারলৌকিক সম্পদ ক্ষৈষ্ণ। কিন্তু পারমার্থিক সম্পদ চিরস্থায়ী পারমার্থিক শিক্ষার উদ্দেশ্য পাওয়া নয় হওয়া তাই পারমার্থিকের মধ্যে এতটুকু চালাকি বা ফাঁকি চলে না সেখানে মানুষকে পূর্ণ সত্তা মানুষের পূর্ণ সত্তাকে এই কালে শিক্ষিত ও সংস্কৃত করিতে হয় এই কাল একই কালে দেহশুদ্ধি চিত্তশুদ্ধি আধারশুদ্ধির প্রভৃতির ব্যবস্থা করিয়া স্বকীয় পবিত্রতার দ্বারা তাহাকেই মার্জিত করিতে হয় এটা একটু বুঝতে হবে একটা হচ্ছে পারলৌকিক আরেকটা হচ্ছে পরমার্থিক এই যে নানা নানারকম যাগযোগ্য দিয়ে আমরা করে থাকি এর ফলে আমরা নানা রকমের দৈবী সম্পদের অধিকারী হই আর পারমার্থিক বিজ্ঞান পারমার্থিক ফলটা হচ্ছে আমরা নিজেরা দেবতায় রূপান্তরিত হই দৈবী শিক্ষা যা আপনি পেয়েছেন সেটা একসময় খরচ হয়ে যাবে সেই রিজার্ভারটা যদি আমরা না ভরতে পারি তাহলে হবে না আপনাদের মনে আছে কি না জানি না শ্রীরামকৃষ্ণের ওপর খুব অসন্তুষ্ট হয়েছিলেন তিনি রোজ নিত্য ধ্যান করেন না বলে তিনি বলেছিলেন ধ্যান করা দরকার ধ্যান কেন করা দরকার বলেছিলেন ঘটি রোজ মাজতে হয় নাহলে তাতে ওই ক্লেশ পড়ে যায় তাতে নানা রকম সেটা কালিমা লিপ্ত হতে থাকে ঠাকুর বলেছিলেন ঘটিটা যদি সোনার হয় তাহলে এসব কিছু হবে না আমাদের ঘটিগুলো সোনার নয় আমাদের ঘটিগুলো পেতলেরই তামা পেতলের রোজ মাজতে হয় কিন্তু এই যে আমাদের পরমার্থিক জ্ঞানকে যদি আমরা অবলম্বন করি তাহলে এই যে গুণগুলো এগুলোতে ধীরে ধীরে অভ্যাস করতে করতে আমরা নিজেরাই দেবতায় রূপান্তরিত হই ঠাকুরের একটি কথা আছে আপনারা মনে আছে কি না জানি না মা রাস ঠেলে দিচ্ছেন এই মা রাস ঠেলে দিচ্ছেন এই রাস ঠেলে দেওয়াটাই এখানে খুব ইম্পর্টেন্ট রাশ ঠেলে দেওয়াটা কি নাই আমরা যদি এই দিব্য ভগবানের ময় হয়ে যেতে পারি তাহলে সেই দিব্য গুণের অধিকারী হব এমন এক সম্পদের অধিকারী হব যে সম্পদ কখনও শেষ হবে না যে মুহূর্তে মনে হবে খালি হয়ে যাচ্ছি সেই মুহূর্তে হবে সম্পূর্ণ উজাড় করে দিচ্ছি আমাদের গুরুদের আপনারা দেখবেন এই যে তারা মন্ত্র দীক্ষা দেন আমরাও তাদের পায়েতে সমস্ত রকমের আমাদের ক্লেশ কালিমা সমস্ত ঢেলে দিয়ে আসি তাহলে তো তারা একটা দীক্ষা দেওয়ার পরই তো মলিনতাযুক্ত মানুষ হয়ে যেতে পারেন তা নয় তাদের ভেতরে এমন একটা অধ্যাত্ম সম্পদ আছে সেটা সব সময় তাদের অধ্যাত্ম সম্পদে সম্পদশালী করে রাখেন এবং এই অধ্যাত্ম সম্পদে সম্পদশালী করেন বলি। তারা নিরন্তর মানুষকে মুক্তির পথ দেখিয়ে যেতে পারেন একাধন মানুষকে মুক্তির পথ দেখিয়ে তার কাজ ঠান্ডা হচ্ছে না দেখবেন স্বামীজিকে ঠাকুর বলছেন না আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বট বৃক্ষ হবি তোর গাছের তলায় এসে কত মানুষ শান্তি পাবে তা নয় তুই শুধু নিজের মুক্তি চাইলি ওরে অত এই ওই ওই রকম ইচ্ছা করতে নেই ছি 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 তিনি ছি ছি শব্দটা ব্যবহার করছেন এই পারমার্থিক মানুষ হলেন সেই বিরাট বটবৃক্ষের মতো অধ্যাত্ম সম্পদে যে যত সম্পদশালী হবে সেই সম্পদ বহু মানুষকে দিতে পারে কেন বটবৃক্ষের সঙ্গে তুলনা করেছে তখন শত্রু মিত্র ওই বোধটা চলে যাবে গাছের কোটরের ভেতরে সাপ যেরকম বাসা বাঁধে ঠিক সেরকম গাছের ডালে পাখিও নিশ্চিন্ত বাসা বাঁধতে পারে মানুষও নিশ্চিন্ত হয়ে বুঝতে পারে গাছের তাতে সামান্যতম প্রভাব পড়ে না সে যেরকমভাবে তার শীতল ছায়া দেয় সাপকে সে ঠিক সেমনি তার শীতল ছায়া দেয় পাখিকে সে ঠিক তেমনি তার শীতল ছায়া দেয় মানুষকে এই তিনজনকেই সে সম্পদে পূর্ণ করে দেয় এই শীতলতার ছায়া দিয়ে সকলকে সম্পদশালী করে দেয় এটা হচ্ছে কথা আমরা যত এই অধ্যাত্ম সম্পদে পূর্ণ হব আমাদের শত্রু মিত্র বোধটা চলে যাবে জগতের সবাইকে আমরা আপনার দেখব যেটা আমাদের এই সাধারণ লৌকিক বিদ্যায় হয় না লৌকিক বিদ্যা একটা প্রচ্ছন্ন অহংকার তৈরি করে আমি এম এ আর ও বিয়ে আবারও বি অনার্স একটু ভালো আর সে এরকম বি অনার্স নয় তত সে ততটা ভালো নয় এটা হচ্ছে কথা আত্মস্থানন্দেজি আমাদের বলতেন এই যে বিদ্যা কলেজ ইউনিভার্সিটির যে সার্টিফিকেট এগুলো হচ্ছে পাসপোর্ট শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে ঢোকার জন্য কিন্তু শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে থাকতে গেলে পাসপোর্টের সঙ্গে যেমন ভিসা লাগে এতদিন সে থাকতে পারে সেই ভিসাটি হচ্ছে আমাদের অধ্যাত্ম সম্পদ যার যত লম্বা ভিজা হবে সে ততদিন শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের মধ্যে থাকতে পারবে এই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যটা শ্রীরামকৃষ্ণদেব এই প্রত্যক্ষতা নিজের জীবন দিয়ে আমাদের কথাটা বুঝিয়ে দিয়ে গেছেন পারমাত্মিক শিক্ষায় শিক্ষিত করিবার জন্য ঠাকুর লাটুকে নিজের কাছে টানিয়া লইলেন তিনি বলতেন চারা গাছে বেড়া দিতে দিয়ে রাখতে হয় নচেত বাছরে খেয়ে যায় তাই তিনি লাটুকে সেবক হিসেবে গ্রহণ করিয়া নিজের তত্ত্বাবধানে রাখলেন এই নিজও তত্ত্বাবধানে রাখাটা খুব জরুরি আমাদের বড়দেরও দেখেছি তাদের চোখের সামনে রাখতেন আমাদের তিন মাস বাদে পোস্টিং হয়ে যাওয়ার কথা হতো কিন্তু অনেক সময় আমাদের তিন মাসের বেশিও থাকতে হতো আমরা যারা বিশেষ করে আমার কথা তো মনেই আছে আমি প্রায় দশ মাস ছিলাম এত মাথা মোটা ছিলাম আত্মস্থানন্দী কত বকাঝকা করতেন কত কী করতেন তো তারপরে একটু যেন একটু ভদ্রসভ্য হতে শিখলাম তিনি একটুও ছাড়তেন না প্রত্যেক দিন কিছু না কিছু জিন্ন বকুনি খেতাম এবং প্রত্যেক দিন একটু একটু করে সমৃদ্ধ হতাম তার নিজের জীবন তার তার নিজের দিব্য জীবন দিয়ে তিনি আমাদের জীবনগুলোকে বদলে দিতেন কাদার তালের মতো নিয়ে নতুন নতুন মানুষ তৈরি করতেন এবং তার সেই চোখ থেকে কখনো আমরা পিরিয়ে যেতে পারতাম না আমার এখনও মনে আছে খুব সম্ভবত রাজামার যে কোনো এক শিষ্যের শরীর চলে গেছে আমি নাম ভুলে গেছি তার শরীর চলে গেছে দুপুরবেলা দাহ হচ্ছে তিনি খুব খুব বিখ্যাত সাধু সাধারণত আত্মস্থানন্দজি ওই মায়ের ঘাটে চুক্তি করে দাঁড়িয়ে থাকতেন তারপরে দাহ হয়ে গেলে দাহ শুরু হয়ে গেলে তিনি ধীরে ধীরে ফিরে যেতেন ঘরে কিন্তু সেদিনকে মহারাজ অনেকক্ষণ বসে থাকলেন আমরা বুঝতে পারিনি জুতো পরে সমাধি ঘাটে উঠে পড়েছি মহারাজ কত দূরে অন্য পাড়ে বসে আছেন সেখান থেকে দিকে চিৎকার করছেন হ্যাঁ রে তোদের কী সংস্কার হ্যাঁ এইখানে পার্শ্বাদ্যের দেহ দাহ হয়েছে স্বয়ং সাধুর দেহ শরীর যাচ্ছে প্রেসিডেন্ট মহারাজের দাহ হয় কত পবিত্র জায়গা এইখানে কেউ জুতো পরে ওঠে সারাটা জীবনের মতো শিক্ষা হয়ে গেল এখন ওই বর্ডার লাইনের কাছে এসলে পা থেকে আপনা থেকে জুতোটা খুলে যায় এমনভাবে তিনি আমাদের শিখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম প্রতি মুহূর্তে শেখাচ্ছেন একদিন তিনি অন্তরঙ্গ ভক্তদের নিকট জানাইলেন ও ওগো এখানে এত বড় বড় শিক্ষিত লোক সব আছে এদের সঙ্গেও কেউ কি এই ছোঁড়াটার কিছু লেখাপড়া হবে না তোমরা একটু চেষ্টা করে দেখো না তারপরে জনৈক ভক্তকে বললেন দেখো এর জন্য একখানা প্রথম ভাগ প্রথম ভাগ লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হন পরম বংশদেব লাটুকে পড়াইতে বসিলেন বর্ণ পরিচয় খুলিয়াই ঠাকুর বলিলেন বল অ লাটু বলে অ আ আ লাটু বলে এইভাবে সেই দিন সম্পূর্ণ স্বরবর্ণ লাটু আয়ত্ত আসিল এটা হচ্ছে স্বরবর্ণ শেখার পর ঠাকুর তাকে ব্যঞ্জন তৃতীয় দিন তাকে ব্যঞ্জন বর্ণ শেখাতে শুরু করলেন ঠাকুর বললেন বল ক লাটু উচ্চারণ করে কা। ঠাকুর যত বললেন ওরে ওটা ক লাটু ততবারই বলে কা পার্শ্বস্থ রামলাল প্রভৃতি সেবক বৃন্দকে দেখাইয়া ঠাকুর বলিতে লাগিলেন শালা ক কে ক বলতে পারে না বলে কা কা করছে আরে এখনই যদি কা বলবি তবে কয় আকারকে কি বলবি বিহারী জিউহা কয়ের ধ্বনিতে ঠিক মতো উচ্চারণ করিতে পারিতেছে না বারবার বিফল হইতেছে দেখিয়া ঠাকুর বলিলেন যা আর তোর পরে দরকার নেই এটা দেখুন যখনই আমরা এরকম অবস্থা হই যখনই আমাদের বোধ হচ্ছে যে আমাদের আর এই লৌকিক বিদ্যায় প্রয়োজন নেই তিনি যখন সত্যি সত্যি অনুভব করেন এই লৌকিক বিদ্যা আমাদের কাছে ভারী বলে বোধ হচ্ছে তিনি আমাদের এর থেকে মুক্তি দেন এবং তখন তিনি আমাদের অধ্যাত্ম জগতের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন এবং সেই কারণে আমাদের এই বোধ ঠাসা দরকার কয়ে আ যেন আমরা কাই বলতে পারি এটা এটা কিন্তু আমাদের রাখতেই হবে যদি কয়ে আকার কে ক বলে দিই আর তারপরে কয়ে আকারকে কা বলি তাহলে কিন্তু ছাড়বেন না তখন যেরকম স্বরবর্ণ পড়িয়েছেন অ থেকে অং সেরকম ক থেকে অব্দি সব সব পড়াবেন অনুসর বিসর্গ সব পড়িয়ে ছাড়বেন সেই কারণে এই লৌকিক বিদ্যার বাইরে যাওয়ার মনের ইচ্ছাটা আমাদের থাকা দরকার তাহলে দেখবেন এই আধ্যাত্মিক বিদ্যার দিকে আমরা এগিয়ে যেতে পারবো ঠাকুরের মতো শিক্ষকের শিক্ষকতাতেও লাটুর লিখন পঠন রূপ শিক্ষা আয়ত্তে আসিল না শিক্ষকতার জন্য যতগুলি গুণের প্রয়োজন যেমন ধৈর্য বিরক্তিহীনতা বস্তুতত্ত্বজ্ঞাত লোকচরিত্র জ্ঞান প্রভৃতি ঠাকুর রামকৃষ্ণ পৌর বংশদেবের ততগুলিই গুণ ছিল অধিকন্ত প্রেম নামক হৃদয়ের মহান ধর্মটি তার মধ্যে সদা সর্বদা বিরাজিত সে হেন প্রেমিক ঠাকুর লাটুর শিক্ষকতায় নিযুক্ত হইয়াও এই কথা বলিলেন আর ছাত্র হিসেবে লাটু যে একেবারে অচল তাহাও নয় কারণ যে কটি গুণ থাকিলে থাকিলে বিনা বাধায় শিক্ষাকার চলিতে পারে লাটুর মধ্যে সেই সব গুণ কোনোটারই অভাব ছিল না লাটু বিনয়ী শ্রদ্ধা শ্রদ্ধাসম্পন্ন লাটু অকপট লাটু যত্নশীল অলৌকিক মেধাবী না হইলেও অল্প ধি সম্পন্ন নহেন অথচ আশ্চর্যই এত বড় শিক্ষকের দিনে থাকিও এমন ছাত্রের বর্ণজ্ঞান হইল না সত্য এই যে লাটুর মতো নিরক্ষর বর্ণ পরিচয়ে নিরক্ষরকে বর্ণপরিচয় করাইতে ঠাকুর অক্ষম হইলেন যিনি শত শত বিদ্যান বুদ্ধিমান শত সহস্রভাবে শিক্ষিত করিয়াছিলেন তাহা ভাবিতে আমাদের দ্বিধা হয় আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় একটি মহান দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি আপনার সেবক লাটুকে এইভাবে গড়িতে চাইয়াছিলেন একজন সাধকের এইগুলো দরকার আছে একটা হচ্ছে বিনয় হওয়া দরকার আছে প্রথম গুণ বিনয় বিনয় যদি না হয় তাহলে খুব মুশকিল বড় গাছ উঁচু লম্বা গাছ ঝড়ঝাপটা এলে ভেঙে একেবারে উল্টো উলট খেয়ে যায় অথচ ফল ওলা আম গাছ দেখবেন সবসময় ঝুলে থাকে মাটির উপরে তাই যখন কালবৈশাখী আসে দু চারটে পাতা দু চারটে আম খসে পড়ে কিন্তু গোটা গাছটা অক্ষত থেকে যায় এই কারণে বিনয়ী হওয়াটা বড় জরুরি শ্রদ্ধা সম্পন্ন প্রত্যেকটা জিনিসের প্রতি শ্রদ্ধা না থাকলে আমরা কোনো জিনিসটাই শিখতে পারবো না সেই বেনুদী রান্নাঘরই বলুন আর বিশ্ববিদ্যালয়ের শেষ ডিগ্রিটাই বলুন যদি আমরা যেটি শিখছি যে বিদ্যা যার কাছ থেকে শিখছি সেই শিক্ষক যে পরিমণ্ডলে শিখছি শিক্ষায়তন এগুলোর প্রতি শ্রদ্ধা সম্পন্ন না হতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই হবে না এবং সর্বোপরি নিজের ওপর শ্রদ্ধা সম্পন্ন আমি এই কাজটি করতে এসেছি আমি আমার মনকে কখনোই অন্যদিকে পরিচালিত করতে পারি না এই এই বিশ্বাস এই শ্রদ্ধাটুকু আত্মশ্রদ্ধা যদি না থাকে তাহলে কখনোই কোনো কিছুই হবে না অথচ আশ্চর্য এই যে আর তিনটা হচ্ছে অকপট অকপট হওয়াটা খুব জরুরি বেশিরভাগ ক্ষেত্রে আমরা অকপট হতে পারি না আমরা সব সময় একটুখানি যাকে বলে একটুখানি হাইড অ্যান্ড সিক বিজনেস করতে খুব ভালোবাসি অকপট আমরা কিছুতেই হতে পারি না আমরা ভাবি যদি অকপট হই তাহলে আর বোধহয় জগতে আমি অচল হয়ে যাব তা কিন্তু নয় অকপট হওয়ার বড় প্রয়োজন আছে যত্নশীল যে কোনো কাজের ক্ষেত্রেই যত্নশীল যেমন একটা গাছকে পুঁতে দিলেই পরের দিন থেকে সেই গাছে বড় বড় ফল হয় না সময় দিতে হয় তাকে বাড়তে দিতে হয় ঠিক সেই রকম শিক্ষা শিক্ষকের শিক্ষায় শিক্ষার্থীর অন্যতম যোগ্যতা হওয়া উচিত যত্নশীলতা অলৌকিক মেধাবী না হলেও তিনি অল্প শিক্ষিত অল্প সম্পন্ন নহেন তারা হয়তো মেধাব ছিল না অলৌকিক মেধা ছিল না কিন্তু তার তিনি বুদ্ধিহীন ছিলেন তা কিন্তু নয় সত্য সত্যই যে ঠাকুর নিরক্ষরকে বর্ণ পরিচয় করাইতে ঠাকুর অক্ষম হইলেন যিনি শত শত বিদ্যান বুদ্ধিমানকে শত সহস্র শিক্ষিত করিয়াছিলেন তা ভাবিতে আমাদের আমাদের দ্বিধা হয় হয় ক্ষুদ্র বুদ্ধিতে মনে যে একটি মহান দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি আপনার সেবক লাটুকে এইভাবে গড়িতে চাহিয়াছিলেন তিনি জানিতেন ভারতের অধিকাংশ গ্রাম্য লোকই নিরক্ষর অথচ সরল ও বিশ্বাসী যে সকল মানুষ বিশ্বাসী অথচ শাস্ত্রপাঠ ধর্মগ্রন্থে যাহাদের জ্ঞান লাভ হয় সম্ভব নয় অধিকন্ত যারা পবিত্রতা সরলতা ও হৃদয়বত্তার জন্য জ্ঞান লাভের যোগ্য হইয়াছে সেই সকল ব্যক্তির শিক্ষা প্রণালী কী ভাবে হওয়া উচিত লাটুকে উপলক্ষ করিয়াই ঠাকুর তাহাই আমাদের সমক্ষে ধরিলেন নিরক্ষর লাটু ভাব ও প্রবণ চরিত্রবান যত্নশীল ও অনলস এন ছাত্রকে কিভাবে শিক্ষা প্রদান করতে হয় মহাগুরু পরমহংস দেব তাহাই আমাদের দেখাইয়া দিতে চাইলেন সেই সব ছাত্রকে পঠন সেই সব ছাত্রকে পঠন পাঠন রূপ বাধা রাস্তা দিয়া লইয়া যাওয়া যে উচিত নয় তাহাতে যে সময়েরই অপব্যবহার হয় অথচ শিক্ষার সৌকর্য সফলতা আসে না একথা তিনি যেন আমাদের চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলেন লাটুকে কিভাবে তিনি শিক্ষিত করিতে চাইয়াছিলেন তা আমরা আমাদের ভাষায় এতক্ষণ বলিতেছি এইবার আমরা লাটু মহারাজের ভাষায় নিজের ভাষায় সেইগুলি আপনাদের সমক্ষে ধরিতেছি কাশী ও বলরাম মন্দিরে যখন থাকিতেন তখন কথা প্রসঙ্গে যতটুকু বাহির হইয়া পড়িয়াছিল তাহাই জনৈক ভক্তের ডায় থেকে উদ্ধৃত করেছি লাটু মহারাজ বলছেন আরে ঠাকুর আমায় কত শিখাতেন কত বুঝাতেন আমায় বলতেন যা না লোরেনের কাছে সেখানে বসে 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 আমি কত কথা শুনছি গিরিশবাবুর সাথে লরেনের কেমন ঝগড়া লাগিয়ে দিতেন বাকি লোরেন ভারী তেজি ছিল সে কাউকে কেয়ার করতো না লরেন সব বলতো আর আমি সব শুনতাম শুনে এসে ওনাকে সব বলতে হতো উনি মাঝে মাঝে হামায় বিড়ে নিতেন বলতেন নরেন লরেন এই কথা বললে আর তুই চুপ করে থাকলি আমি তখন কি জানে লোরেনের সাথে আমি পারবে কেনে ঠাকুর বলতেন ইখানকে এত কথা শুনেও তুই কিছু বললি নি তোর বলা উচিত ছিল তিনি না করলে এসব করলে কে কেন লোরেন বলে স্বভাব হয়েছে ঠাকুর বললেন স্বভাবে কি সব হয় কার্য থাকলেই তার পেছনে কারণ আছে শক্তি থাকলেই তার পেছনে শক্তিমান আধার আছে হামায় ঠাকুর এই সবভাবে বোঝাতেন আর কত শেখাতেন এইখানে আমরা থাকব ঠাকুরের এই শিক্ষা প্রণালী চলতে থাকবে দেখুন এখানে দুটো জিনিস তিনি আমাদের শেখাতেন আমরা যারা বুতেশানন্দজিকে দেখেছি। মহাপুরুষ যে শিক্ষা প্রণালী এইখানে খানিকটা প্রয়োগ হয় মহাপুরুষ যে মঠে তারাসার পণ্ডিত আসতেন পড়াতে ব্রহ্মচারীরা তারাসার পণ্ডিতের কাছে পড়তেন মহাপুরুষ যে বই টই কিনে রেখেছিলেন কিন্তু তিনি গেলে যদি আর পড়াশুনো না হয় কেউ লজ্জায় যদি তারাসার পণ্ডিত পড়াতে না চান তাই দুজনের উপর দায়িত্ব ছিল তিনজনের উপর এক হচ্ছে ওঙ্কার আনন্দজি দুই হচ্ছে শুদ্ধানন্দজি আর তিন হচ্ছে ভূতেশানন্দ জী এদের উপর দায়িত্ব ছিল তারাসার পণ্ডিত কি কি বললেন সেইগুলোকে বলা এই যে এটা বলাতে কি হয় এই যে আমরা যে জিনিসটা পড়ছি সেটা পরবার পর আমরা আমাদের চিন্তা করি আর সেইটা আমাদের মতো করে সহজ করে আমরা প্রকাশ করতে থাকি ফলে আমাদের মেধাবৃত্তি বুদ্ধিবৃত্তি চিন্তাশীলতার বিকাশ হয় ঠাকুর আমাদের নিজেদের ভেতরের যে যে বন্ধ থাকা যে ফুলটা সেটাকে যেন বিকশিত করবার একটা নিরন্তর প্রয়াস চালিয়েছেন এইটা হচ্ছে তার শিক্ষা দেওয়ার পদ্ধতি এই শিক্ষা দেওয়ার পদ্ধতি এখনও চলতে এবং আগামী দিনেও এই একই পদ্ধতিতেই আমরা শিক্ষিত হতে পারবো নাহলে কিন্তু কোনোভাবেই শিক্ষিত হবার কোনো সম্ভাবনা নেই আগামী দিনে আমরা ঠাকুরের এই শিক্ষা পদ্ধতি লাটু মহারাজের মুখে একটু একটু করে শুনব